Bismillahirrahmanirrahim. Assalamualaikum. কেমন আছেন আপনারা? আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যে অবস্থান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও শুরুতে সবকিছু ধোয়াধির কাজ চলছে। কিছুদিন পর পর এই ওভেন কভার বা টেবিলের উপরে বা শুরাকের উপরে যে কভারগুলো দিয়ে আমি ঢেকে রাখি সেগুলো পরিষ্কার করি। আমার বাসা যেহেতু রাস্তা খুব কাছাকাছি তাই ঘন ঘন পরিষ্কার করতে হয়। ওগুলো ওয়াশ করতে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। এই যে এগুলো সব রেডি করে নিচ্ছি, আজকে কি কি রান্না করব। সব যদি আগে থেকে তৈরি করে রাখি বা প্রিপারেশনটা নিয়ে রাখি তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায়। তো ওদিকে সব রেডি করে দিয়ে চলে আসলাম রুমে। রুমে এসে দেখি সকাল সকাল সূর্যের আলোতে ভিটামিন ডি নিচ্ছে আমার গাছগুলো, দেখতে একদম ঝলমলে লাগছে। এই যে গোলাপ ফুল, আমি কখনো গোলাপ ফুলের ভেতরের অংশটুকু এত বড় দেখিনি। এখন আমি গাছটা কেনার পরে যেরকম দেখছি, গোলাপ ফুলটা যখন ঝরে যায় তখন দেখি ফুলটা এরকম হয়ে যায়। আর নতুন একটা ফুলও ধরছে, তাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। রোদের আলোতে ঝলমল করছে আমার গাছগুলো। আমি একটু ভিটামিন ডি খেয়ে চলে আসলাম রুমে। এখন আমার রুম গুছানোর পালা। আজকে আমি আগে আগে বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিয়ে রান্নাঘরের কাজটা একটু এগিয়ে রেখে মেশিনের কাজটা একটু ঠিক করে দিয়ে তারপরে চলে আসলাম বেডরুমে। এখন আমি রুমটা গুছিয়ে নেব। রুম আর বেড সব গুছানো শেষ। রুমের কাজ শেষ করে চলে যাব রান্নাঘরে। এখানে রুটি বানানোর জন্য পানি দিয়ে দিলাম। রুটি বানিয়ে এখন আমরা নাস্তাটাও করে নিচ্ছি। ডিম আর করলা ভাজি দিয়ে আজকে নাস্তা হচ্ছে। আর প্রথমে আপনাদের দেখিয়েছিলাম যে আমি এগুলো রেডি করে রেখেছি। এগুলো আমি সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছি। ভেন্ডিটা কেটে নাও হয়ে গেছে, সেই সাথে মাছ যে ভিজিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে। আর এখন আমি ডাল বসিয়ে দিয়েছি। আর পাশের চুলায় বসিয়ে দিব হচ্ছে কচুর ছড়ি বা কচুর ঘাঁটি, যেটাই বলেন না কেন। তো কচু ছড়িটা বসিয়ে দিচ্ছি। কচু ছড়িতে আমি খুব বেশি মশলা দিই না, শুধু হলুদ আর মরিচের গুঁড়া, লবণ, পেঁয়াজ, তেল, অন্য কোনো কিছুই এটা তার ইউজ করি না। আজকের কচু ছড়িটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম কচু ছড়ি। দিয়ে একটু এটাকেও ভালো করে কষিয়ে নিলাম। যেহেতু আগে থেকে হালকা ভাপ দেওয়া না ছিল তাই কিন্তু খুব বেশিক্ষণ এটাকে আর কষানোর দরকার পড়েনি বা বেশিক্ষণ রান্নারও দরকার পড়েনি। পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ঢেকে দেব। আর পাশে চুলা আমি ডালের জন্য বাগারের ব্যবস্থা করছি বা ফোড়নের ব্যবস্থা করছি, যে যে ভাষায় বলেন। এদিক দিয়ে কিন্তু কচু ছড়িটা হয়ে গেছে। এখন একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। আর বেশি ঝোল টানাবো না, কারণ এটা নামালে আস্তে আস্তে ঝোলটা একটু শুকিয়ে যাবে। একটু তেঁতুল দিয়েছিলাম তো এটা দেখাতে ভুলে গিয়েছি, এখন তাই শেয়ার করে দিলাম। তো নামিয়ে নিলাম। এদিক দিয়ে ডালটাও বাগার দিয়ে দিলাম। আর এখন ভেন্ডিটা বসিয়ে দিব। ভেন্ডি দেখলে আমার শাশুড়ির কথা মনে পড়ে। আমি খুব ঘন ঘন নাড়া দিতাম। আমার শাশুড়ি বলতো আর নেড়ো না, ভর্তা করে ফেলবা। আর এখন আমি যে আয়ের মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো রান্না করে নিব। এর জন্য আমি তেলে পেঁয়াজ দিয়ে দিলাম, সেই সাথে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়া দিয়ে আর একটুখানি রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। বড় মাছগুলোতে একটু আদা রসুন পেস্ট দিলে খেতে ভালো লাগে। এই পর্যায়ে মনে হলো একটু টমেটো দিয়ে দিই, তাহলে ঝোলটা একটু ঘন হবে। সেক্ষেত্রে আমি টমেটোগুলো দিয়ে আর একটু পানি দিয়ে এটা ঢেকে দেব। ওটা ঢেকে দিয়ে এদিক দিয়ে কিন্তু আমার ভেন্ডি ভাজিটা প্রায় হয়ে গেছে। এখন ঢাকনা তুলে, যেহেতু টমেটোগুলো নরম হয়ে গেছে,
একটু থেতো করে নিলাম আর ঝোলটাকে একটু ঘন করে নিলাম। এখন আমি মাছগুলো এটাতে দিয়ে দেব। মাছগুলো কয়েকটা ভাজতে গিয়ে ভেঙেও ফেলেছি। মশলা মাখানো যে পাত্রটা ছিল সেটাতে গরম পানি দিয়ে একটু মশলাটা ধুয়ে তারপরে সেই ধোয়া পানিটা দিয়ে দিলাম মাছে। উল্টে পাল্টে মাছগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে কাঁচামরিচটাও দিয়ে দিলাম। এই কাঁচামরিচটা খুব বেশি সেদ্ধ হবে না, সুন্দর একটা ফ্লেভার আসবে কিন্তু খুব বেশি সেদ্ধ হবে না, যার প্রয়োজন হবে ভাতের সাথে মেখে খেতে পারবে। আর একদম গায়ে মাখা মাখা ঝোল করব। এই তো রান্না হয়ে গেল আমার ভেন্ডি ভাজি, মাছের তরকারি। আর যে জিনিসগুলো রান্না করলাম সেগুলো আপনাদের সাথে এখনই শেয়ার করব। আর এরপরে আমি কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি, তো দেখতে থাকুন আমি আর কী কী রান্না করলাম। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।